নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে করোনার সংক্রমণ 600 গন্ডি পার, শিলচর মেডিকেলে চিকিৎসাধীন 57। হাইলাকান্দির সিভিল হাসপাতাল কোভিড ব্লকে পরিবর্তিত, বিছানা বেড়ে হচ্ছে 70। সড়ক সংস্কারে কেন্দ্রের 30 কোটি ফিরে গেল, পূর্ত বিভাগের দিকে অভিযোগের আঙুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনার সংক্রমণ অব্যাহত, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। সোমবার রাজ্যে মোট 147 ব্যক্তি করোনায় সংক্রমিত বলে ধরা পড়ে, সেই ধারা অব্যাহত মঙ্গলবারও। এদিনও ঘন্টায় ঘন্টায় রাজ্যে করোনা পজিটিভ সামনে এসেছে, সব মিলিয়ে আসামে 600 গন্ডি অতিক্রম করেছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে রোগীদের জন্য হাসপাতালের বিছানার অভাব দেখা দেবে। অন্যদিকে ভিনরাজ্য থেকে আসা ব্যক্তিদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার, ফলে রাজ্যের প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টার এখন ফুলে ফেঁপে রয়েছে। পরিস্থিতি কঠিন মোড় নিলেও রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী হিমন্ত। তিনি বলেছেন, সবাই সরকারি বিধি মেনে চললে এই মারণ ভাইরাস থেকে মুক্তি মিলতে পারে। শিলচর মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে বর্তমানে 57 ব্যক্তি চিকিৎসাধীন। সোমবার বরাকের 3 জেলায় মোট 25 ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও মঙ্গলবার কোনো পজিটিভ হওয়ার খবর নেই। এদিন রুটিন সাংবাদিক সম্মেলনে মেডিকেলের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, মঙ্গলবার মোট 43 ব্যক্তির স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় মেডিকেলে মোট 317 ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে এদিন নতুন কোনো ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়েনি। আজকে শিলচর মেডিকেল কলেজে আমাদের 43 পেশেন্টের স্ক্রিন করা হয়েছে, আর এখন অবধি লাস্ট 24 আওয়ার্সে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 317, আর টেস্ট করা হয়েছে 253, আর এখন অবধি আমাদের টোটাল টেস্ট করা হয়েছে 6289, আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের 25 পজিটিভ পেশেন্ট এসছে রিপোর্ট। আর এখন আমাদের টোটাল পেশেন্ট ভর্তি আছে কোভিড প্লাস মানে কোভিড পজিটিভ ওয়ার্ডে 57 জন, এর মধ্যে মেল পুরুষ হলেন গিয়ে 52 জন, 52 ফিমেল 3, আর বাচ্চা আছে 2 জন। আর এখন অবধি আমাদের কোভিড ওয়ার্ড থেকে 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে, আর 1 জনের ডেথ হয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় হাসপাতালের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হয়েছে। জেলাশাসক মেঘনিধি দাহাল এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। তিনি বলেন, ভিনরাজ্য থেকে যেভাবে মানুষ হাইলাকান্দি জেলায় ফিরছেন তার প্রতি লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 50 বিছানাযুক্ত এসকে রায় সিভিল হাসপাতালে আরও 20টি বিছানা বাড়িয়ে গোটা হাসপাতালকে কোভিড ব্লকের পরিবর্তিত করা হয়েছে। জেলাশাসক মেঘনিধি আরও জানান, আসাম কেয়ারসের মাধ্যমে 24,000-এরও বেশি মানুষ হাইলাকান্দি ফেরার জন্য আবেদন করেছেন, তাই আগামী দিনে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা বাড়ানো হচ্ছে। হাইলাকান্দির 3টি বিধানসভা কেন্দ্রের জন্য কেন্দ্র সরকারের সড়ক সংস্কার খাতে বরাদ্দ 30 কোটি টাকা বিভাগীয় ব্যর্থতায় ফেরত চলে গেছে। এই অভিযোগ বিলপার ধুমকর ফার্মার্স ক্লাবের পক্ষে ফখরুল ইসলাম বড়ভূইয়া, দিদার আহমেদ বড়ভূইয়ারা অভিযোগ করেন, পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার অলোক নন্দীর দুর্নীতির জন্যই এমনটা হয়েছে। গোটা জেলার ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থার সংস্কারে কেন্দ্র সরকার এই অর্থরাশি বরাদ্দ করেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অলোক নন্দীকে এখান থেকে বদলি করা সহ তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জোরালো দাবি জানিয়েছেন। হাইলাকান্দি জেলার পূর্ত বিভাগ 30 কোটি টাকা রিটার্ন ঘুরিয়া গেছে, তে হাইলাকান্দিতে এখনো পর্যন্ত মানে খাজ কাম কিছু চলে না, আর 30 কোটি টাকা ঘুরিয়া গেছে। কিসের জন্য দেওয়া হয়েছিল? ইয়ে রাস্তা নির্মাণের জন্য, যে হাইলাকান্দি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার উনি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার উনি মানে সিন্ডিকেট সৃষ্টি করছেন, উনি মানে এই টাকাটা দিয়ে মানে তাই মানে মানুষের কাছ থেকে মানে টাকার বিনিময়ে তাই খাজ দেন দিয়া, যখন আজকে 5 বছর থেকে তাই মানে একটা মানে পুরো একটা সিন্ডিকেট সৃষ্টি করছেন করিয়া হাইলাকান্দি জেলা। আমরা আসামের প্রধানমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার ওনার কাছে রিকোয়েস্ট করি আর যে আমরা টাকাটা মানে রিটার্ন দেওয়ার লাগিয়া দিয়ে আমরা যে খাজটা পুরা করিয়া দেওয়ার লাগিয়া।
প্রায় দু মাস পর শিলচর বিমানবন্দর থেকে চালু হলো বিমান পরিষেবা। মঙ্গলবার দুপুর 1:55 শিলচর বিমানবন্দরে অবতরণ করে দিল্লি গুয়াহাটি বিমান। সোমবার দিল্লি কলকাতার বিমানগুলো বাতিল হলেও মঙ্গলবার দিল্লি গুয়াহাটির স্পাইসজেট SD8152 নম্বরের বিমান অবতরণ করে। পরে স্পাইসজেট SD8169 নম্বরের বিমান 43 যাত্রী নিয়ে নতুন দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয়। এদিন সকালে পুলিশ বাহিনী ঘিরে রাখে গোটা বিমানবন্দরকে। বেলা 11টা নাগাদ বিমানবন্দরে ছুটে যান জেলাশাসক কীর্তি জলি সহ অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তবান। তারা বিমানবন্দর ঘুরে দেখেন। পরে দুপুর 1:55 44 জন যাত্রী নিয়ে শিলচর বিমানবন্দরে অবতরণ করে বিমান। ওই বিমানে দুই শিশু সহ শিলচরের 30, হাইলাকান্দির 3 সহ করিমগঞ্জের 13 যাত্রী ছিলেন। বিমান অবতরণের পর তাদের নিয়ে যাওয়া হয় শিলচর NIT-র কোয়ারেন্টাইন সেন্টারে। এখানে তাদের যাবতীয় পরীক্ষা করা হবে বলে জানা গেছে। কনকপুর রাঙ্গিরখাড়ির সংযোগকারী রাস্তা বেহাল হয়ে পড়ছে। অল্প বৃষ্টিতেই সড়কটি জলমগ্ন হয়ে পড়ে এবং এই পথ ধরে যাতায়াত দুঃসাধ্য হয়ে ওঠে। জনগণের অভিযোগ, প্রতিদিন 1200 ছোট বড় বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। বেরেঙ্গা, ভাগাডহর, মধুরবন্দ, শরৎপল্লী সহ আরো বহু এলাকার মানুষ এই পথ ধরেই চলাচল করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের জীর্ণদশা নিয়ে তারা বহু অভিযোগ করলেও নিট ফল শূন্য। মঙ্গলবার বিষয়টি নিয়ে এলাকার মানুষ ফের বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 15 বছর হইতে আমাদের এই রাস্তা নিয়ে আমরা অনেক কষ্ট ভোগ করিতেছি। বিগত পূজার আগে আমাদের MLA মহোদয় মাননীয় শ্রী দিলীপ কুমার পাল, ওনার সঙ্গে আমরা অনেকবার দেখা করেছি। উনি বলেছেন আমাদের এই রাস্তাটাতে উনি করে দেবেন, কিন্তু সুদীর্ঘ 15 বছর থেকে আজ পর্যন্ত আমরা এই দুর্ভোগ করে দিয়েছি। আমাদের এখানে জিপি প্রেসিডেন্টও আছেন, আমাদের MLAও আছেন, কিন্তু কেহই এই রাস্তা নিয়ে দুর্ভোগ করিতে এই যে আমরা নাগরিকের দুর্ভোগ করিতেছি, ওনারা কেহই এই দিকে দৃষ্টিপাত করেননি। দেখুন তো হাটে জল অবস্থা, বাচ্চা কাচ্চা কীরকম ঘর থেকে বেরিবে, একজন নারী ঘর থেকে বেরিতে পারছেন, অথচ শিলচর শহরের প্রাণ কেন্দ্র বলতে বুঝায়। এই রাস্তা দিয়ে 2-3টা গ্রামের মানুষজন সকালবেলা আসা যাওয়া করেন, শিলচর শহরের প্রাণ কেন্দ্র বলিতে বুঝায়। কিন্তু এই যে অবস্থাটা, আমরা কাহার কাছে বলবো, কাহার কাছে ক্রন্দন করবো? জেলা প্রশাসন না আমাদের মাননীয় বিধায়ক দিলীপ কুমার পাল মহাশয় কার কাছে যাব? অথবা আমরা নিরুপায় হই, আমরা যেভাবেই প্রকৃতি যেভাবে দিয়েছে আমরা সেটাই বরণ করে নিতে বাধ্য হয়েছি। উধারবন্দ জগন্নাথ সিং কলেজের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। সোমবার বেলা 1টা নাগাদ উধারবন্দ সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী এবং ওসি অসিত সূত্রধরকে সঙ্গে নিয়ে বিধায়ক সেন্টার পরিদর্শনে যান। সেখানে কোয়ারেন্টাইনে থাকা মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন বিধায়ক মিহির। পরে তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শুনে বিধায়ক তাদের আশ্বস্ত করেন, কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তারা সরকারের অতিথি এবং তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখতেই তিনি এখানে এসেছেন, সব সমস্যারই শীঘ্র সমাধান হবে বলেন বিধায়ক মিহির। আমাদের এখানে কোয়ারেন্টাইন সেন্টার রাখা আছে, 38 নাম্বার আছেন ইনক্লুডিং বাচ্চারা নিয়ে। আর ও ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বিষয় এসছে, আমরা নিজে প্র্যাকটিক্যালি দেখেছি। অনেক সময় আজকাল সবাইয়ের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, একটা ছবি চলে যাচ্ছে উপরে লেভেলে, আর কী নিয়ে একটু অসুবিধা হয়েছে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখার জন্য নিজেই এসছি। এই জন্য এসে দেখলাম এমন কিছু বিষয়ই না, আসলে বিভিন্ন প্রান্তের থেকে আসা এখানে আছে, অন্য ডিস্ট্রিক্টেরও রয়েছেন এখানে। হ্যাঁ, আর এখানে ভালোভাবেই আছেন, ওনারা নিজেরাই স্বীকার করেছেন। খাওয়া লেট হয়েছে, ওরা কেউ বলছে আমরা মাংস খাবো, তো মাংসর জন্য সেই ব্যবস্থা সরকার করেনি, কারণ এখানে ডিম দেওয়া চলে আর মাছ তো জানতেই পারছেন মাছ তো অ্যাভেলেবল নেই। আর সবজিগুলো দিচ্ছে, খাওয়ার ব্যাপারে মানে টাইমের ব্যাপারটা রয়েছে, কেউ সেদিন 10টা বেজে গেছিলো বলে ওরা কথা বলেছে গতকালকে রাত্রে, কিন্তু আসলে এমন কিছু হয়নি, টাইম 8:30-এর ভেতরেই খাওয়া পৌঁছেছে এখানে। আর সকালে ব্রেকফাস্টের কথা উঠেছে, ওরা ঘুম থেকে উঠে 8:30-এর সময়, তারপরে ব্রেকফাস্ট 8:30-8:30-এর ভেতরেই চলে আসে। যাই হোক, এটা একটা সবদিকে যেভাবে দেখা যাচ্ছে এখানে এই ধরনের একটা চেষ্টা হয়েছে। আমি তো মনে করি ওদেরকে রিকোয়েস্ট করেছি না করার জন্য, সরকার
দিন রাত পরিশ্রম করছে এটাকে সঠিকভাবে সবাইকে সেবা দেওয়ার জন্য। আর খাওয়ার ব্যাপারে বলেছিল ওরা ঠান্ডা নাকি দিয়েছে, কিন্তু এই ধরনের শিকায়ত এখানে পাইনি আমি। এসে ডিসি ম্যাম আমাকে বলছে খাবার ঠান্ডা দিয়েছে, আমি এসে নিজে দেখেছি 8:30 কালকে রাতে খাওয়া গরম খাওয়া দিয়েছে, পাঞ্জাব রাইসও দেয়নি, চালও ভালো চাল দেওয়া হয়েছে ওদেরকে। হ্যাঁ, ডিপিডি চাল, হ্যাঁ ডিপিডি চাল দেওয়া হয়েছে, ভালো কোয়ালিটির চাল দিয়েছে। গতিকে এই ব্যবস্থা আজকে ওরা বলছিল মাংসর জন্য, কিন্তু মাংস তো দেওয়ার আমাদের পারমিশন নেই এবং সেই জন্য মাংস দেওয়া হয়নি। এখানে সবাইকে ঠিকভাবে দেওয়া হচ্ছে, সব গরম। সকালবেলা পরোটার ব্যাপারে এসছে কথা বলেছে ওরা, বলে পরোটা একটা দিয়েছে, পরোটা বড় হলে একটাই দেবে, ছোট হলে দুটো দেবে, পুরি হলে 3-4 দেবে। তা আমি বসে ক্যাটারিং ওদেরকে বলেছি 3টার জায়গায় 4টা পুরি দিও, তোমরা পরোটা দিলে 2 দিও, দিলে তো এই সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা নেই। ওরা আমার মেহমান এখন, ওরা ওদেরকে আমরা ঠিকভাবে সেবা করব, এটাই আমরা মুখ্য উদ্দেশ্য। সরকার এই নিয়ে চেষ্টা নিচ্ছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দিন রাত লেগে আছেন, মুখ্যমন্ত্রী লেগে আছেন, গতিকে আমরাও আমাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। পানীয় জল বা বিদ্যুৎ সমস্যা, পানীয় জলে যেটা এখানে ম্যাক্সিমাম আয়রন, আয়রন জল থাকার জন্য বাইরের কাজের জন্য আয়রন থাকে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার জন্য মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছে 3 লিটার করে প্রতিজনকে দেওয়া হচ্ছে, মাথাপিছু 3 লিটার, সকালে 1 লিটার, দুপুরে 1 লিটার, রাত্রিবেলা 1 লিটার। গতিকে 3 লিটার সাফিসিয়েন্ট হয়, বাচ্চাও 3 লিটার পাচ্ছে, বুড়োও 3 লিটারই পাচ্ছে, এটা যেটা আমাদের পার রুলস আছে এটাই দেওয়া হচ্ছে। মারণ করোনা ভাইরাস মোকাবিলায় নিরন্তর সংঘর্ষ করে যাওয়া স্বাস্থ্যকর্মী, সেনাকর্মী, পুলিশ এবং সাংবাদিকদের উৎসাহ দিতে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ বাজার চৌমাথায় শিক্ষা বিকাশ সংস্থা, ছাত্র সংস্থা, জীবনজ্যোতি মেডিকেল এবং HCL গ্রুপের উদ্যোগে আয়োজিত ওই সভায় করোনা যোদ্ধাদের উত্তরীয় পুড়িয়ে দিয়ে সংবর্ধনা জানান উদ্যোক্তারা। আর এই গ্রুপটা তো সমগ্র বিষয়ে যদি আছে, কালকেও পাঁচজন বাইরে এসে বর্তমানে তারা দেওয়া হয়েছে, গতিকে এটা কোনো ঔষধও নাই, নিজে ডিস্টেন্স মেনটেন করলে তখন গিয়া মানে রোগটা আক্রমণ করতে পারতো না, গতিকে আপনারা আপনারা আমাদের মেনটেন করিয়া যতটুকু সম্ভব হলো ঘর থেকে না বাড়লে, ঘরটা যদি বাড়িতে লাগবো কথা করতে লাগবো, কিন্তু উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন চা বাগান এলাকায় 9000 মাস্ক বিতরণ করলেন জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক হেমাঙ্গু শেখর দাস। আগামীতে কেন্দ্রের সবকটি বাগান এলাকায় অন্যান্য 25,000 মাস্ক বিলি করার কথাও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হেমাঙ্গু। তিনি বলেন, লকডাউনের ফলে বাগান শ্রমিকদের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়েছে, অভাবের তাড়নায় ভালো করে তারা খেতে পড়তেই পারছেন না, মাস্ক কিনে ব্যবহার করা তো দূরের কথা, ফলে তাদের অবস্থার কথা বিবেচনা করেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। কুম্ভিরাম বাগানে প্রায় 600 মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি, এখন টিকলবাগ পয়েন্টে আমরা প্রায় 300 দিয়েছি, এখন পর্যন্ত আমরা এখান থেকে যাবো ঠালিগ্রামে, সেখানে কার্যক্রম আছে মাস্ক ডিস্ট্রিবিউশনের। তো সম্পূর্ণ উদাহরণ ব্যাপী আমি জয়পুর, হরিনগর, কাশীপুর, আরকাট, মাজারগ্রাম এবং উদাহরণ মণ্ডল, রংপুর মণ্ডল, জয়পুর মণ্ডল সব মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 9,500 মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি। আমি টার্গেট করেছি প্রায় 20,000 মাস্ক ডিস্ট্রিবিউশন করবো, কেননা এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরিধান করা খুব আবশ্যক। এই মহা করোনা ভাইরাস থেকে মানুষ যদি মুক্ত হতে চায়, মানুষ রক্ষা পেতে চায়, আমাদের মাস্ক পরিধান আবশ্যক এবং আমরা ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। আর আমরা দেখেছি চাউল ডাল দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারের তরফ থেকে, ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে, এনজিও মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি যে প্রয়োজন মাস্কটা খুব কম হচ্ছে, জিপি লেভেলে যদিও একটা ফান্ড আসছে, কিন্তু এই ফান্ডে সামান্য মাস্ক দেওয়া হচ্ছে। তাই আমি চাই যে মাস্ক ব্যাপকভাবে মানুষ যেন পায়, সেটার জন্য আমি একটু উদ্যোগ নিয়েছি। মারণ করোনা মোকাবিলায় ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায় সরকারি উদ্যোগে এক স্যানিটাইজেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাই গাঁও পঞ্চায়েত কার্যালয়, বাজার এলাকা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ধলাই থানা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ধলাই শাখা সহ বিভিন্ন স্থান স্যানিটাইজ করা হয়। কর্মসূচিতে অংশ নেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই জিবি সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস, রানা দাস, সন্তোষ পান্ডে সহ আরও অনেকে।
গ্রাম জিপি অফিস সহ জিপির বহু এলাকাও স্যানিটাইজ করা হয়েছে এদিন। উপস্থিত ছিলেন কামরুল ইসলাম লস্কর, শামসুল হক মজুমদার, গিয়াসউদ্দিন, দেবব্রত নাথ সহ আরো অনেকে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোভিড নাইন্টিনের কারণে। তার করোনা ভাইরাস পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যার কোনো প্রতিষেধক আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সেটা একমাত্র আমরা যদি প্রত্যেক জনসাধারণ যদি সচেতন না হই, তাহলে তা থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সরকারের সমস্ত নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেই নিয়মগুলো পালন করে আমরা নিজে, নিজের পরিবার এবং প্রত্যেক ভারতবাসীকে তা থেকে রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। লকডাউনে রোজগার নেই, তাই বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণ মুকুবের আর্জি জানালেন দিগড় শ্রীকোনা আলমবাগের সঙ্গী গ্রুপ সদস্যরা। তারা বলেন, ব্যাংকের পক্ষ থেকে ঋণের কিস্তি পরিশোধের জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তারা নিরুপায়। এ মুহূর্তে ঋণ পরিশোধ করার সামর্থ্য নেই তাদের, ফলে তারা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ঋণ মুকুবের আর্জি জানান। আমরা ততদিন থেকে বন্ধন লোনটা আমরা রীতিমতো চলাইয়া যেতে পারি আছো। আমরা ছেলেরা বা ছেলের বাবারা কাজ করে দেয়, গাড়ি চালকরা গাড়ি চালায়, রুজে খামলারা রুজে কাজ করে। এখন যে সব বন্ধ হইলো, গাড়ি ঘোড়া সব বন্ধ, আমরা কেমনে কি করিয়া তারা কিস্তিটা দিব আর আমরা নির্ভ দিব। এই কারণে আমরা চাইতেছি যে বন্ধন, এই যে লকডাউনে যতটা কিস্তি আমরা বন্ধ গেছে, অতটা আমরা মুকুব চাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রাজ্যে করোনার সংক্রমণ 600 গণ্ডি পার, শিলচর মেডিকেলে চিকিৎসাধীন 57। হাইলাকান্দির সিভিল হাসপাতাল কোভিড ব্লকে পরিবর্তিত, বিছানা বেড়ে হচ্ছে 70। সড়ক সংস্কারে কেন্দ্রের 30 কোটি ফিরে গেল, পূর্ত বিভাগের দিকে অভিযোগের আঙুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।